এই মুহূর্তে ভারত সরকার আবারও 43টি অ্যাপ্লিকেশন ব্যান করলেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা হচ্ছে স্নেক ভিডিও। তো এই স্নেক ভিডিও সহ কোন কোন 43টি অ্যাপ ভারত সরকার ব্যান করলেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতেই। অতএব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে আপনারা সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই 43টি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ফোনে কোন অ্যাপ্লিকেশনটি ইনস্টল রয়েছে, আপনি সেই অ্যাপ্লিকেশনটি এখনও আনইনস্টল করেছেন কি না অবশ্যই কিন্তু আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিস আপনার মিস না হয়। তোমাদের এখানে যে খবরটি বেরিয়েছে সেখানে বলা হয়েছে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ভারতের ঐতিহ্য এবং সুরক্ষার স্বার্থে আবারও ব্যান করল 43টি অ্যাপ্লিকেশন। তারা জানিয়েছে এই অ্যাপ্লিকেশনগুলি জাতীয় সুরক্ষা, ডিফেন্স এবং জনগণের স্বার্থে ব্যান করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে দেখুন ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনফরমেশন টেকনোলজি আইন 69A অনুযায়ী এই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে আপনাদের জানিয়ে রাখি এর আগে কিন্তু জুন মাসে ভারত সরকার ব্যান করেছিল 59টি অ্যাপ্লিকেশন এবং সেপ্টেম্বর মাসে ব্যান করেছিল আরও 118টি অ্যাপ্লিকেশন। এবার কিন্তু 43টি অ্যাপ্লিকেশন ব্যান করা হলো। তোমাদের এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন 43টি অ্যাপ কিন্তু ব্যান করা হয়েছে। আপনার কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই সমস্ত অ্যাপ যদি আপনার ফোনে ইনস্টল রয়েছে তাহলে আপনাকে কিন্তু এখনই আনস্টল করতে হবে। তার মধ্যে সবচেয়ে যে জনপ্রিয়তা অ্যাপ্লিকেশন রয়েছে, জনপ্রিয় অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে স্নেক ভিডিও। কারণ টিকটক ব্যান হয়ে যাওয়ার পর এই স্নেক ভিডিও কিন্তু অনেকটাই বাজার করেছে। আবার কিন্তু সেই স্নেক ভিডিও ব্যান করা হলো ভারত সরকারের তরফ থেকে। তোমাদের আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যাপগুলির নাম। এই অ্যাপগুলি যদি এই মুহূর্তে আপনার ফোনে ইনস্টল রয়েছে তাহলে আপনি কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই 43টি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ফোনে কোন অ্যাপ্লিকেশনটি ইনস্টল রয়েছে, আপনি সেই অ্যাপ্লিকেশনটি এখনই আনইনস্টল করেছেন কি না অবশ্যই জানিয়ে দেবেন। এছাড়াও আপনি কমেন্ট করে জানাবেন এই যে আপনারা অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাচ্ছেন এগুলি যে ভারত সরকার ব্যান করেছেন সেই সিদ্ধান্তে আপনারা একমত হয়েছেন কিনা অবশ্যই কিন্তু সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে। তবু যদি এ বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।